বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শিলচর শহরে গণগণ সংগঠিত হচ্ছে টাকা সিনতাইয়ের ঘটনা এসবিআই নিউ শিলচর শাখার সামনে থেকে দিনের আলোয় সাত লক্ষ টাকা চিন্তাই বাইকে আসা দুই দুষ্কৃতীর একই দাচে শিলচর শহরে একের পর এক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে একই ধরনের পালসার বাইক ব্যাঙ্ক থেকে বেরোনোর পর পিছু দাওয়া করা এবং টাকা চিন্তাই করে পালিয়ে যাওয়া এদের মধ্যে কখনোই কেউ ধরা পড়ে না তাই অপরাধীরা সাহস পায় এবং এসবের পুনরাবৃত্তি ঘটে সোমবার বিকেলে এক স্কুল শিক্ষকের সাত লক্ষ টাকা সিনিয়ে নিয়ে যায় কালো রঙের পালসার বাইকে আসা দুই দুষ্কৃতী পুলিশের কাছে এজাহার দিলেও কোনও তোরজোর দেখা যায়নি এতগুলো টাকা চোখের সামনে হারাতে দেখি মানসিকভাবে ব্যাঙে পড়েছেন শিক্ষক তিতজ্যোতি চৌধুরী ঘটনার বৃত্তান্ত তুলে ধরে তিনি বলেন নিজস্ব একটি কাজে বেশ কিছুদিন ধরে লোন পাওয়ার চেষ্টা করছিলাম শেষমেশ সালে সাত লক্ষ টাকা লোন দিতে রাজি হয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তবে লোনের প্রসেসিং প্রক্রিয়ায় প্রায় ছাব্বিশ হাজার টাকা লেগে যায় এবং সোমবার বিকেলে সাত লক্ষ টাকা তোলার অনুমতি দেয় ব্যাংক সমস্ত প্রক্রিয়া শেষ করে টাকাটি বেগে নিয়ে বাইকে করে বালি যাচ্ছিলাম বাইক স্টার্ট করে বালির উদ্দেশ্যে রওনা হতেই লক্ষ্য করি দুটি ছেলে আমার পিছু নিয়েছে তারা সুযোগ বুঝে যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগ টেনে বের করে নিতে সামর্থ্য হয় এবং নিয়ে পালিয়ে যায় জীবনের জমানো পুরোটা টাকা চুকের সামনে এভাবে চিন্তাই হতে দেখি আমি বুঝতে পারিনি কি করব, যখন হুশ ফিরেছে রাস্তায় বসে আছি নিঃস্ব হয়ে ঘটনার কিছুক্ষণ পরে রাঙ্গির খালি থানায় এজাহার দায়ের করেন পরিবারের সদস্যরা টাকার সঙ্গে সঙ্গে ওই ব্যাগের মধ্যে চৌধুরীর সব ধরনের নথিপত্র রাখা ছিল ব্যাংকের লোন নেওয়ার জন্য সেগুলো জমা দিয়েছিলেন এবং টাকার সঙ্গে সযত্নে বালি নিয়ে যাচ্ছিলেন অবশ্যই দুষ্কৃতীরা সেগুলো টাকা নেওয়ার পর ফেলে দেবে বলে ধারণা করছেন তারা পুলিশের পক্ষ থেকে বলা হয় একই ধরনের ঘটনা এলাকায় বারবার ঘটছে তারা এতে চিন্তিত তবে চিন্তিত হওয়ার পরও তারা কোনো ঘটনা দুষ্কৃতিকে ধরতে সামর্থ্য হননি এতে দুষ্কৃতীদের মনে আইনশৃঙ্খলা বা পুলিশের ব্যাপারে কোনো ভয় নেই এদিকে ঘটনার আরেকটি দিক হচ্ছে যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বেরিয়ে আসেন সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা সেই ব্যক্তি চিনতে পারে এবং সহজে চিন্তাই করে নিয়ে যায় তার মানে হয়তো ব্যাংকের ভেতরেই দুষ্কৃতীরা বসে লক্ষ্য রাখছে সেটা না হলে কোন ব্যক্তি বড় অঙ্কের টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছেন কোন ব্যাগে সেই টাকাটা রয়েছে বাইরের পচারী কি করে জানতে পারে এসব প্রশ্নের উত্তর কখনোই ব্যাংকের তরফে দেওয়া হয় না পুলিশের পক্ষ থেকে একটা অসহায় মনোভাব দেখানো হয় সাধারণ মানুষ মাস্ক না পরলে পুলিশ তাদের কাছ থেকে মাসুল গুনতে পারে অথচ দুষ্কৃতীরা দিনের আলোয় টাকা চিন্তাই করবে তাদের কেউ ধরতেই পারবে না পরিস্থিতি এখন এমনটাই তোলা নিতে এসে দাঁড়িয়েছে কাসালের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তিজলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাসার জেলার অংশে একশো চুয়াল্লিশ দ্বার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে সীমান্ত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের মধ্যে কেহ চলাফেরা করতে পারবে না এছাড়াও সীমান্তের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের মধ্যে কোনো ব্যক্তি যানবাহনে করে চাল চিনি গম বোজ্য তেল কেরোসিন তেল নিয়ে যেতে পারবেন না এবং সুরমা নদীতে মাছ ধরার ক্ষেত্রে কাঠিগোলার চক্র আধিকারিকের কাছ থেকে অনুমতি নিতে হবে নতুন কৃষি আইন পরিবর্তনের মানসিকতা থাকলেই তবেই হবে বৈঠক কেন্দ্রকে জানিয়ে দিল কৃষক সংগঠনগুলি লাগু করা কৃষি আইন পরিবর্তন নিয়ে পুনর্বিবেচনার মানসিকতা থাকলে তবেই কেন্দ্রের সঙ্গে আরেক দফা আলোচনা করতে রাজি কৃষকরা একতা সাফ জানিয়ে দিয়েছে কৃষকদের যৌথ সংগঠন কিন্তু সরকারের নির্ধারিত স্থানে নয় দিল্লি সিংহ সীমান্তের প্রতিবাস্থলেই হওয়া চাই এই কথাবার্তা তা উল্লেখ করেছেন কিষাণ মোর্চার প্রতিনিধিরা সব কিছু ঠিক থাকলে বুধবারই কেন্দ্র মোর্চা বৈঠক হচ্ছে উল্লেখ্য মঙ্গলবারের বন্ধ শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে আলোচনায় বসেছিলেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা তবে আগের মতো ওই দিনের বৈঠকও শেষ হয় সমঝোতাশালায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন গ্রেপ্তার করিমগঞ্জের কর্মী যৌতুকের জন্য নিজের স্ত্রীর উপর এক সরকারি কর্মচারীর অমানবিক নির্যাতনের ঘটনা প্রকাশ্য এসেছে করিমগঞ্জ শহরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই গৃহবধূ অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে নির্যাতিতার স্বামী ও শ্বশুরকে ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহরের সুভাষনগর রোডে জানা গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে সুভাষনগর রুডের অর্ণব চৌধুরীর সঙ্গে মেয়ের বিয়ে দেন ফরেস্ট অফিস রুডের চম্পারুদ্র পাল অভিযোগ বিয়ের মাস পর থেকেই পণ্যের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করেন অর্ণব এমনকি বিয়ের সময় পাওয়া সামগ্রীগুলো নিম্নমানের বলে যন্ত্রণা দিতে শুরু করেন স্ত্রীকে এক সময় অর্ণব তার মা শুক্লাপাল চৌধুরী ও বাবা অনুপাল চৌধুরীর আশকারায় স্ত্রীর উপর শারীরিক নির্যাতন শুরু করেন এদিকে গত রবিবার গালি কেনার জন্য শ্বশুর বাড়িতে পাঁচ লক্ষ টাকা দাবি করেন অর্ণব এতে বাধা দেন স্ত্রী ফলে রেগে অগ্নিশর্মা হয়ে মুখে বালিশ টিপে স্ত্রীকে মেরে ফেলতে উদ্যুত হন অর্ণব তাদের বাড়ির কজন লোক এসে হাজির হয়ে যাওয়ায় সেক্ষেত্রে বেঁচে যান গৃহবধূ পরে সুযোগ বুঝে পালিয়ে আশ্রয় নেন বাবার বাড়িতে এত কিছুর পরও পরিবার থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দেওয়া হয় অর্ণবের বাবা মাকে কিন্তু তারা কোনো পাত্তা দেননি এতে মানসিকভাবে ভেঙে পড়েন গৃহবধূ এমনকি গত শুক্রবার রাতে সুইসাইড নোট লিখে গুমের ট্যাবলেট কেনেন তিনি সময় মতো তাকে হাসপাতালে নিয়ে যান তার মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শেষে নিরুপায় হয়ে সদর থানায় গোটাক ঘটনার বিবরণ জানিয়ে মেয়ের স্বামী শ্বশুর শাশুড়ির নামে এজাহার দায়ের করেন চম্পা আর সোমবার সন্ধ্যাবেলায় অর্ণব তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ অর্ণব জলসেচ বিভাগে কর্মরত বলে জানা গিয়েছে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারিকে বৃত্তির তারিখ দরে খসলা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কারোর বয়স যদি আঠারো বছর বা তার বেশি হয়ে থাকে এবং ভোটার তালিকায় নাম তুলতে চান তবে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে ছয় নম্বর ফর্মে আবেদন করতে হবে অনলাইনে ফর্ম আপলোড করার জন্য ভোটার পোর্টাল ডট ইসিআই ডট ডট ইনে লগ ইন করুন এসালা মোবাইলের মাধ্যমে ফর্ম জমা দেবার জন্য গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এসালা আজ এবং আগামীকাল নিজ নিজ ভোট কেন্দ্রে যোগাযোগ করতে পারেন